প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক স্টাইলে সম্পূর্ণ নিরামিষ শাহি পনির। হতে পারে অনেকে শাহি পনিরের রেসিপি জানেন, কিন্তু আজ আমি এখানে এমন কিছু উপকরণ দেব যেটা আপনারা জানেন না। আর এই উপকরণগুলিতে শাহি পনিরের স্বাদ এমন হবে যে আর রেস্টুরেন্টে যেতে মন চাইবে না। চলুন তাহলে রান্নাটা ঝটপট শুরু করি। প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দেব। এবার তেল গরম হলে বড় করে টুকরো করা পনিরগুলো দেব। এখানে আমি 200 গ্রাম পনিরকে একটু বড় কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে নেব একটু সোনালি রং করে। পনিরগুলো বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। পনিরের চারপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ কি সুন্দর সোনালী হয়ে গেছে। এখন পনিরগুলোকে তুলে নেব। এভাবে বাকি পনিরগুলো সোনালি করে ভেজে তুলে নেব। এবার ভেজে রাখা পনিরগুলোকে নর্মাল ওয়াটারে একটু নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে পনিরগুলো এত নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিশে যাবে। আর নুন চিনি দেওয়াতে পনিরে একটা এক্সট্রা স্বাদ অ্যাড হবে। এবার কড়াইয়ের ওই তেলে দিয়ে দেব 2 তেজপাতা। তেজপাতাগুলো চিরে দিয়েছি। এখন আঁচ কমিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি 2 এলাচ ও 1 টুকরো দারচিনি দিয়েছি। এবার হালকা নাড়িয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। একটু ভালো করে পেস্টটা তেলে ফ্রাই করে নেব। দেব সামান্য নুন। নুনটাকে মশলার সাথে মেশাবো। এখন দেব 1 টেবিল স্পুন পোস্ত বাটা। অনেকেই হয়তো ভাবছেন যে শাহি পনিরে পোস্ত বাটা? হ্যাঁ, একবার ট্রাই করে দেখুনই না। এখন পোস্ত বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দেব 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। এটাকেও ভালোভাবে মেশাবো। মাঝে দেব মশলা ধোয়া জল। মা ঠাকুমারা বলেন এই মশলার পাত্র ধোয়া জল নাকি রান্নায় দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন দেব 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, কিউব করে কাটা 1/2 ক্যাপসিকাম। আমার
পার্সোনালি ক্যাপসিকামের ফ্লেভারটা খুব পছন্দ, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল। সব কিছু এভাবে নাড়িয়ে নিচ্ছি এবং কষিয়ে নেব খুব ভালো করে। এবার হালকা জল অ্যাড করে আবারও মেশাবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, অসম্ভব সুন্দর। এখন আবারও এক টিস্পুন নুন অ্যাড করব। আমি আগেও একবার নুন দিয়েছি, আপনারা স্বাদ মতো নুন দেবেন। দেব এক টেবিল স্পুন নারকেল বাটা, এটাও নিশ্চয়ই আপনাদের অজানা ছিল। এবার হালকা নাড়িয়ে ঢেকে রান্নাটা হতে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে নেব। এখন দেব পনিরগুলো আর সাথে ওই নুন চিনির জল, তাই রান্নায় আলাদা করে জল দেব না। এবার হালকাভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দেব, খুব বেশি নাড়াবো না। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। দেব 1 টেবিল স্পুন ফ্যাটানো ফ্রেশ ক্রিম, এটাও অপশনাল। ফ্রেশ ক্রিম রান্নায় একটা রিচ ভাব এনে দেয়, যাতে করে এটা একদম রেস্টুরেন্টের মতো লাগে। এখন দেব একটু কসৌরি মেথি, এ পর্যায়ে রান্নাটা একদম হয়ে গেছে। এবার ওভেন অফ করে পরিবেশনের পালা। প্রিয় দর্শক, আপনাদের যদি আজকের রান্নাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর যারা আমার রান্নার নতুন দর্শক তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন, যাতে করে আমার নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হবে আগামী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।